সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চা শ্রমিকদের সবাই পাবেন ভূমির অধিকার, চার জেলায় ভার্চুয়াল মতবিনিময় সভায় আশ্বাস প্রধানমন্ত্রীর, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার অঙ্গীকার। আমদানি শুল্ক আর ওএমএস এর সুফল, চালের বাজারে বস্তা প্রতি কমেছে ৩০০ টাকা পর্যন্ত, সপ্তাহ ব্যবধানে নিম্নমুখী আটা ও ডালের দরও, দামের ঝাঁজ বাড়ছে পেঁয়াজে। দেশ বিদেশ সবখানেই পাসপোর্ট নিয়ে ভোগান্তি, সময় মতো না পাওয়ায় বাতিল হচ্ছে অনেকের ভিসা, তথ্য সংশোধনে মাসের পর মাস অপেক্ষা, সমাধান নেই অধিদপ্তরেও। এবং পিরোজপুরে কচা নদীর ওপর বেকুটিয়া সেতুর উদ্বোধনকাল, জেলা জুড়ে উচ্ছ্বাস, যমুনা এদেশের সবচেয়ে বড় রেল সেতু ঘিরে বিশাল কর্মযজ্ঞ, দৃশ্যমান প্রথম স্প্যান। রাজনীতির মাঠ খালি করতে বিএনপির আন্দোলনে বারবার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে তারা বলেন, ফাঁকা মাঠে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগান, সহকর্মীর মৃত্যুর প্রতিবাদ সবার মুখে। নেতাকর্মীদের ছোট ছোট মিছিলে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড়ে লোকে লোকারণ্য। নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ মহানগর বিএনপির। সভায় কেন্দ্রীয় নেতারা দাবি করেন, ক্ষমতাসীনদের নির্দেশেই পুলিশ বিএনপির কর্মসূচিতে গুলি চালিয়েছে, সরকার পতনে রাজপথের আন্দোলনই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেন তারা। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য, বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য আবার রাজপথে রক্ত দিয়ে আমরা ফয়সালা করব ইনশাআল্লাহ। বিএনপিকে ভয় পেয়ে দলীয় কর্মসূচি বাধাগ্রস্ত করতে ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির নেতারা। হত্যা, মিথ্যা মামলা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে তাদেরকে টিকে থাকতে হবে। আমরা বাংলাদেশের জনগণ তাদেরকে টিকে থাকতে দেবে না। বিনা নির্দেশে এই গুলি হতে পারে না, কেউ না কেউ তাকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ যে দিয়ে থাকো, শাওন হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে অপকর্মের দায় নিয়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে প্রস্থানের পথ খোঁজার পরামর্শ দেন ক্ষমতাসীনদের। আগামীতে দলীয় কর্মসূচি যাই আসুক, এক দফার আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন। সময় সংবাদ, ঢাকা। জীবন বলতে এক চা বাগানই ছিল চৌহদ্দির ভিতরে, সেই জীবন এবার কষ্টের কথা জানানোর সুযোগ পেল স্বয়ং সরকার প্রধানের কাছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলার সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশে শ্রমিকরা শোনান দীর্ঘদিনের কষ্টের কথা। এ সময় প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, স্থায়ীভাবে ভূমির অধিকার পাবেন চা শ্রমিকরা। গণভবন থেকে চা বাগান অধ্যুষিত চারটি জেলায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকরা বাঁচলে বাঁচবে এই শিল্প। প্রদীপের নিচেই যেমন অন্ধকারের বাস, তেমনি এই শ্যামল প্রকৃতির মাঝেই চা শ্রমিকের কষ্টের জীবন। দীর্ঘদিনের সেই ক্ষোভের আগুন বিস্ফোরিত হয় গত মাসে, দাবি ওঠে দৈনিক মজুরি ১২০ নয়, দিতে হবে ৩০০ টাকা। দফায় দফায় বৈঠকের আলোচনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে মজুরি দাঁড়ায় ১৭০ টাকায়। দৈনিক মজুরি, নগদ মজুরি যেটা এখন ১৭০ টাকা হয়েছে। পরে ১৯ দিনের আন্দোলন থেকে সরে এসে ২৮ আগস্ট কাজে ফেরেন শ্রমিকেরা, ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে। সেদিনই ঘোষণা ছিল প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন শ্রমিকদের সঙ্গে। অবশেষে শ্রমিকের জীবনে সরকার প্রধানের সঙ্গে কথা বলার সুযোগ আসে শনিবার। এই উপলক্ষে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ এবং চট্টগ্রামের চা বাগানের নামে উৎসবের আমেজ। যে জেলায় বেশি চা বাগান সেই ক্রম অনুযায়ী শুরুতে মৌলভীবাজারে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রী। সূচনা বক্তব্যের পর চা বাগানের ঐতিহ্য মেনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর কথা বলেন শ্রমিকেরা। একমাত্র চিনি প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী যদি বলে আমরা কর্মস্থলে ফিরে যাব, আমি অনেক করেছি, অনেক বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। বেতন বৃদ্ধির আনন্দে সরাসরি সরকার প্রধানকে উচ্ছ্বাস জানান তারা। সারা জীবন আমাদের চা বাগানের চা শ্রমিকদের বুকে থাকবে, আমরা কখনো কোনো সময়
ভুলে যাব না। অনেকে দীর্ঘ জীবনের সংগ্রামের গল্প শোনান সরকার প্রধানকে। কত কষ্টের উপরে জীবন যাপন করে গেছি, এসব কিছু মুখের ভাষায় বলে শেষ করা যাবে না মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন 5 লাখ পরিবার, তেমনি ঘর পাবেন চা শ্রমিকেরাও। সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব, কারণ আমার আর যত নাগরিক তাদের সাথে একই সাথে, কারণ আমরা এই দেশে যারা বেঁধে ছিল তাদের জন্য হিজড়া বেঁধে অন্যান্য যারা ভাষমানজন মান্দা গ্রুপ থেকে শুরু করে এমনকি যারা লেপ্রোসি রোগী প্রত্যেকে আমি আলাদা করে ঘর করে দিচ্ছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। কাজে এখানে আবার চা শ্রমিকরা অবহেলিত থাকবে এটা কখনো হতে পারে না। তিনি বলেন, এই শ্রমিকরা বাঁচলে বাঁচবে এই শিল্প, তাই এই শিল্পের স্বার্থে মালিক শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের অধিকারের জন্য এই মাটির সাথে থাকে সেটা ইনশাআল্লাহ আমি করে দিয়ে যাব। সবশেষে চট্টগ্রামের কর্ণফুলী চা বাগান থেকে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে আবারও সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে নতুন উচ্চতায় যাবে দুদেশের বন্ধুত্ব, আশা ভারতীয় বিশিষ্টজন ও কূটনীতিকদের। এবারের সফর হতে যাচ্ছে একগুচ্ছ চুক্তি ও সমঝোতা সই, এজন্য চলছে টানটান উত্তেজনা আর বিভিন্ন মহলের চুলচেরা বিশ্লেষণ। হারুনুর রশিদের ক্যামেরায় দিল্লি থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। যুদ্ধের প্রেক্ষাপটে যে সংকটে পড়েছে পুরো বিশ্ব, তার বাইরে নয় বাংলাদেশও। জ্বালানির মতো কিছু সীমাবদ্ধতা যখন নতুন করে ভাবাচ্ছে নীতি নির্ধারকদের, সেই সময়েই শীর্ষ পর্যায়ের বৈঠক করতে 4 দিনের দিল্লি সফরে আসছেন সরকার প্রধান শেখ হাসিনা। সফরের প্রস্তুতি নিয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বলছেন, 4 দিনের সফরে এবার 170 জন প্রতিনিধি নিয়ে দিল্লি আসবেন প্রধানমন্ত্রী। সম্ভাবনা রয়েছে কিছু চুক্তি সমঝোতা সইয়েরও। সফর সঙ্গীর মধ্যে এ পর্যন্ত 170 জনের নাম আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আসছেন, তার মধ্যে 4 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, 4 জন প্রতিমন্ত্রী রয়েছেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ রয়েছেন এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এই হাই কমিশনার জানালেন, দ্বিপাক্ষিক সুসম্পর্ককে আরো দৃঢ় করতে এখন গুরুত্ব দিতে হবে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়নে। আমি মনে করি ইকোনমিক ইস্যুজ নিয়েই এখন বেশি আমাদের কাজ করতে হবে, কারণ ইট ইজ আপলিফটমেন্ট অফ দ্য পিপল। হ্যাঁ, পভার্টি তো আছে, ক্লাইমেট চেঞ্জের ধাক্কা আসছে। রেল সংযোগ সহ বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য সম্প্রসারণে ভারতের কাছে বাংলাদেশ যেমন দাবি রাখতে পারে, তেমনি ভারতও সেসব বিবেচনায় নিয়ে তার কূটনৈতিক সহায়তার হাত বাড়াবে বলে আশা এই হাই কমিশনারের। যখন দুদেশ কথা বলে তখন বেনিফিটস 50-50 না হলেও, যেটা আমি বললাম, কিন্তু বেনিফিট দুদেশকেই মানে দিতে হবে, নাহলে এগ্রিমেন্ট ঠিক ব্যালেন্সড হয় না, যে একতরফা হয় না এগুলো। 5 সেপ্টেম্বর দিল্লি পৌঁছালে ভারত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানাবে প্রধানমন্ত্রীকে। এছাড়া দেশটির নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সবশেষ 2019 সালের অক্টোবরে ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী পার হবার পর দীর্ঘ 3 বছরের বিরতিতে চলতি সপ্তাহেই আবারও দিল্লি সফর হতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। গণমাধ্যম কর্মী, কূটনীতিক এবং ব্যবসায়ী প্রতিনিধি সহ দিল্লির বিশিষ্টজনরা মনে করেন, বর্তমান ভূরাজনৈতিক উন্নয়নের প্রেক্ষিতে তার এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। দেশ বিদেশ সবখানেই একই সমস্যা, পাসপোর্ট সংশোধন করতে এসে ভোগান্তিতে পড়ছেন প্রবাসীরা। আগের পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল না থাকায় দেরি হচ্ছে পেতে, এতে অনেকেরই ভিসা বাতিল হয়ে যাচ্ছে। বুলবুল রেজার রিপোর্ট। ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এভাবেই ঢুকে পড়েন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। তাদের দাবি, অবৈধভাবে দীর্ঘদিন দেশটিতে থাকার পর সুযোগ এসেছে বৈধতার, কাগজপত্র পেয়েছেন, কিন্তু পাসপোর্ট জটিলতায় আটকে যাচ্ছে সেই সুযোগ। ইতালির ডকুমেন্ট অনুযায়ী পাসপোর্ট সংশোধন চাই, পাসপোর্ট বিহীন আমি কাজকাম করতে পারছি না। পাসপোর্টের কারণে না হওয়ার কারণে আমার সব ধরনের ডকুমেন্ট এসকাদুত হয়ে যাইতেছে। একই অবস্থা ফ্রান্সেও। পাসপোর্টের জন্য অনেক কিছু করতে পারতেছি না, কেউ লিগেল হতে পারতেছে না, খাজনের জন্য সমস্যা হইতেছে,
দেশে টাকা পাঠানোর জন্য সমস্যা হইতেছে, টাকাটা আমার জমা হইতেছে অফিসে, পাসপোর্ট না হলে অ্যাকাউন্ট হয় না। 2012 সালে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট তৈরি করেছিলেন বরিশালের সালমা বেগম। ওমান যেতে ইচ্ছুক সালমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে এসেছেন রিনিউ করতে, কিন্তু তার দাবি তিনি কোনো সহায়তা পাচ্ছেন না। ফরিদপুরের শাহিনও যাবেন দেশের বাইরে, তার পাসপোর্টে জটিলতা নামের বানানে। আমার নাম হবে শাহিন, আর সে দিছে শুধু শাহিন। অলোক দাসের মায়ের নাম মঞ্জুরানী দাস, জাতীয় পরিচয়পত্রেও এই নাম, কিন্তু তার পাসপোর্টে এসেছে মঞ্জুরানী, বাদ পড়েছে দাস। তার দাবি, পাসপোর্ট অফিসের অদক্ষতার কারণেই ভোগান্তিতে পড়েছেন তিনি। ভুলটা তো তাদের কারণে, ন্যাশনাল কার্ডের দাস আছে না, এখানে দাস তো উঠে নাই। ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল না থাকায় পাসপোর্ট পেতে বিড়ম্বনায় এমন অনেকেই। ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক বলছেন, পাসপোর্ট তৈরিতে এখন প্রধান ডকুমেন্ট জাতীয় পরিচয়পত্র, তথ্য জটিলতার কারণেই দেরি হচ্ছে পেতে। এনআইডিতে হলো তার সঠিক নামে আছে, আর পাসপোর্টে নিয়ে গেছে তার ভিন্ন নামে। এখন বলতেছে যে আমি এনআইডিও সঠিক রাখবো, আমার পাসপোর্টটা সঠিক রাখবো, কিন্তু এই ক্ষেত্রে তো আমার কোনো উত্তর নাই, কারণ পাসপোর্টটা হয় হলে এনআইডি অনুযায়ী। প্রবাসীদের পাসপোর্ট রিনিউর বিষয়টি আরও সহজ করার দাবি ভুক্তভোগীদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আমদানি শুল্ক কমিয়ে দেয়া এবং ওএমএস এর মাধ্যমে সরকারের কম মূল্যে চাল বিক্রির সুফল পড়েছে চালের বাজারে। দুদিনের ব্যবধানে প্রতি বস্তায় দাম কমেছে 150 থেকে 300 টাকা পর্যন্ত। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পাইকারি চালের বাজার পাহাড়তলীর প্রতিটি গুদামের সামনে এখন চালবাহী ট্রাক ও কাবাড ব্যানের সারি। অথচ আগস্ট মাসের শুরুতে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে 1 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে কম মূল্যে চাল বিক্রি শুরু করে সরকার। সাধারণ মানুষও বাজারের পরিবর্তে ওএমএস এর চাল কিনতে থাকায় চালের দাম কমে আসে। আজকে 2-3 দিন ধরে 200 টাকা 300 টাকা 100 টাকা মানবেত সব চালের দাম কম, আশা করি চালের দাম আর বাড়বে না। গত দুদিনে পাইকারি পর্যায়ে সব ধরনের চালের দাম 50 কেজির প্রতি বস্তায় 150 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে। গভর্নমেন্ট ট্যাক্স উইথড্র করছে 20%, এটাই আমাদের মার্কেটে যে ওমেস 15 টাকা করে যে চাল এখন মার্কেটে দিচ্ছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে। সিদ্ধ চালের মতো আতপ চালের প্রতি বস্তায় দাম কমেছে অন্তত 300 টাকা। যারা মজুত করেছিল তারা দেখতেছে সরকারের আমদানির ফলে চালের বাজার নিম্নমুখী, তারা হট করে বাজারে এই মালগুলো ছেড়ে দিয়েছে। চট্টগ্রামে কোনো মোকাম না থাকলেও দেশের উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন অন্তত 1500 মেট্রিক টন চাল কেনে এখানকার গুদাম মালিকেরা। গত কিছুদিন আগে সিন্ডিকেট কারসাজির কারণে চালের সংখ্যা কমে এসেছিল 50 ট্রাকে, কিন্তু এখন যেহেতু ওএমএস চাল বিক্রি করছে তাই মজুত করে রাখা চাল ছেড়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। এখন চালবাহী ট্রাকের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে। চট্টগ্রামের পাহাড়তলি থেকে কমল দে, সময় সংবাদ। রাত পোহালেই পিরোজপুরে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন। এ নিয়ে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন। এলাকাবাসী বলছেন, এতদিন বরিশাল খুলনা সহ বিভিন্ন জেলায় যেতে পিরোজপুরবাসী ফেরিতে পারাপার হতেন, কিন্তু সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে ভোগান্তির চিরচেনা চিত্র। কচা নদীর ওপর নির্মিত সেতুটি চালু হলে নিরসন হবে ফেরি পারাপারে ভোগান্তির। কাগজে কলমেই আটকে পরিকল্পিত ঢাকা মহানগর বাস্তবায়ন, আর এতে প্রধান বাধা রাজকে আমলাদের একচেটিয়া আধিপত্য। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান নগর পরিকল্পনাবিদরা। অপরিকল্পিত নগরায়নে সামান্য বৃষ্টিতে জলজট, রাস্তার অপর্যাপ্ততায় অসহনীয় যানজট, দুটোই ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গে। নগরবাসী হাঁপ ছেড়ে বাঁচবেন উপায় নেই তারও, সংকট রয়েছে পার্ক, খেলার মাঠ, বিনোদন কেন্দ্রের। এমন প্রেক্ষাপটে গত 23 আগস্ট 400 বছরের পুরানো ঢাকা মহানগরীকে ঢেলে সাজাতে প্রকাশিত হয়েছে নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ, যেখানে পুরনো ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট প্লট একত্র করে ব্লক ভিত্তিক আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক পথের পাশাপাশি উপেক্ষিত জলপথকে গুরুত্ব দিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনায় নদী খাল সহ প্রাকৃতিক জলাশয়ের সমন্বয়ে 3,207 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে চক্রাকার যোগাযোগ ব্যবস্থা। আর এই বৃহৎ কর্মযজ্ঞ বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো একটি প্রতিষ্ঠান
এই ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য একেবারেই যোগ্য অবস্থায় নাই। ড্যাপের সঠিক বাস্তবায়নের জন্য রাজ্যের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দিলেন বিআইপি সভাপতি। ঢাকা শহরে যে ধরনের প্রতিষ্ঠানগুলো কাজ করে তারা তাদের উন্নয়ন প্রকল্প গ্রহণ প্রণয়ন এবং বাস্তবায়নের পূর্বে ঢাকা মহানগর এলাকার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ বাস্তবায়ন হবে 2035 সালের মধ্যে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চা শ্রমিকদের সবাই পাবেন ভূমির অধিকার, চার জেলায় ভার্চুয়াল মতবিনিময় সভায় আশ্বাস প্রধানমন্ত্রীর, মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার অঙ্গীকার। এই ছিল সন্ধ্যার সময়ের, সঙ্গে থাকুন সময়ের।